হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার ম্যাচবক্স এগেইন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজ ভালোবাসার আরেকটি গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ বিকেলেই এই পার্সেলটি আমার কাছে পৌঁছেছে। আমি ইচ্ছা করে খুলিনি, কারণ আমি চাই যে আপনাদের সাথে নিয়ে এই পার্সেলটি খুলব। এই পার্সেলটি এসছে কলকাতা থেকে, আর এই পার্সেলটি আমাকে পাঠিয়েছে আমার অত্যন্ত স্নেহের, আমার অনুজ প্রতিম ছোট ভাই শোভন মণ্ডল। শোভন কলকাতায় থাকে, দারুণ একটি ছেলে এবং আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, দাদা বলে ডাকে। আজ দাদার জন্য শোভন উপহার পাঠিয়েছে। শোভন পেশায় একজন শিক্ষক এবং একজন সংগ্রাহক। শোভনের সংগ্রহে কী নাই সেটাই বলার বিষয়, বাকি সবই আছে। এবং শোভন খুব প্রাণ ভরে সংগ্রহ করে, শোভন খুব মন ভরে সংগ্রহ করে এবং শোভন খুব ভালোবেসে সংগ্রহ করে, যেটা শোভনের সব থেকে বড় দিক। এবং শোভন সবসময় আমার জন্য আলাদা করে রাখে যা আমি পছন্দ করি, এবং একসাথে যখন এগুলো অনেক জমে যায় শোভন কোনো না কোনোভাবে সেগুলো পাঠানোর ব্যবস্থা করে, যেমনটি এবারও করেছে। চলুন তাহলে দেখা যাক শোভন কী পাঠিয়েছে, কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না পার্সেলটি খোলার জন্য। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন আমি ফ্রি হব এবং আপনাদেরকে সাথে নিয়ে এই পার্সেলটি দিই। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই প্যাকেটটি খুলতে খুলতে কিছু টিপস আপনাদের দিয়ে দিই। যখনই আপনারা কোথাও আদান প্রদান করবেন কিংবা দূর দেশে কখনো যদি পার্সেল পাঠান, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পার্সেলটা যেন খুব শক্ত হয়, আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে চাপে পড়ে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন শোভন যে পার্সেলটি করেছে, ভেরি স্ট্রং পার্সেল, এভাবে পার্সেল করলে কোনোভাবেই জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তো এটা খুবই জরুরি, এটা আপনারা খেয়াল রাখবেন যে পার্সেল হতে হবে অবশ্যই একটি শক্ত কিংবা স্বাস্থ্যবান প্যাকেটে। এই প্যাকেটগুলো আমরা বিভিন্নভাবে পেতে পারি, বাড়িতেও অনেক অপ্রয়োজনীয় প্যাকেট থেকে আমরা এরকম প্যাকেটগুলোকে রেখে দিতে পারি, যেমনটা আমি করি। আমি কখনো হাতে নাগালে কোনো প্যাকেট প্যাকেট পেলে এগুলোকে আমি ফেলি না, রেখে দিই, কারণ আমাকে প্রচুর পরিমাণ এক্সচেঞ্জ করতে হয়, যার ফলে আমার যে কোনো প্যাকেটগুলো খুব কাজে লাগে। বাহ, ওকে, ওপেন আপ, ওয়াও, দারুণ, দেখুন খুব সুন্দর ম্যাচগুলো। এবং এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারেন। এই ম্যাচের প্যাকেটে জায়গা বাঁচানোর জন্য ম্যাচের মধ্যে ম্যাচ করে দিয়েছে। এটি একটি উডেন ম্যাচ, আর এই যে ম্যাচটি দেখছেন এই সাইজটি আমার খুবই প্রিয়। এগুলি 2 টাকা দামের ম্যাচ এবং ম্যাচগুলো সাইজ সত্যি খুব ডিফারেন্ট, আমার খুব প্রিয়। শোভন জানে এটা, সেই কারণে এগুলো পাঠিয়েছে। বাহ, খুবই সুন্দর। এই ম্যাচটির নাম কালার্স। এবং এই কালার্সটি দেখুন, আরেকটি কালার, সম্ভবত একটি সেট ম্যাচ। বাহ, দারুণ একটি ম্যাচ। এই ম্যাচটির নাম হচ্ছে ওয়ান হর্স। খুবই সুন্দর একটি ম্যাচ, দিস ইজ ট্রুলি অ্যামেজিং। খুবই ছোট, টাইনি একটি ম্যাচ। এই ম্যাচটির নাম হচ্ছে বুবি। খুবই সুন্দর একটি ম্যাচ। কালার্স আর একটি ভ্যারাইটি। এটা এই তিনটে মিলে সম্ভবত একটি সেট, সাধারণত এগুলো 3টি 4টি এরকম হয়, এই 3টির একটি সেট।
ক্যাটের উপর ম্যাচ। শোভন জানে যে আমি বিড়াল খুব পছন্দ করি, সে কারণেই ও এই বিড়ালের উপর ম্যাচগুলো পাঠিয়েছে। ক্যাঙ্গারু, লায়ন, এখানে সব উডেন ম্যাচ পাঠিয়েছে। দিস ইজ নাইস ফিশ। খুবই সুন্দর স্কর্পিয়ন। আচ্ছা এখানে আরেকটি প্যাকেট পাচ্ছি, দারুন। আমি মাঝে মাঝে প্লাস্টিক কার্ড অর্থাৎ ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক কার্ড অথবা যে কোনো কিছু প্লাস্টিকের এগুলো আমি জমাই, শোভন জানে তো, সেই কারণে শোভন আমার জন্য কিছু প্লাস্টিক কার্ডও পাঠিয়েছে। থ্যাংক ইউ শোভন মনে রাখার জন্য, এগুলো খুব চমৎকার। আচ্ছা এখানে কিছু ম্যাচ বক্স আছে যেগুলো ফ্ল্যাট করে রাখা, এই বিষয়ে একটি টিপস আমি দেই। এই যে বক্সটি আমার হাতে এখন দেখছেন, এটা হচ্ছে ম্যাচেস বক্স, অর্থাৎ এটার মধ্যে দেশলাই থাকে। তো দেশলাই যখন একটি বাক্সে থাকবে তখন সেটা হবে ম্যাচ বক্স অথবা ম্যাচেস বক্স। তো দেশলাই যখন এটার মধ্যে থাকবে না তখন কিন্তু এটা হয়ে যাবে ম্যাচের খোল, অর্থাৎ ভেতরে ট্রেটাকে যদি আমি বাদ দিয়ে দিই কিংবা সরিয়ে দিই তাহলে এটা হবে ম্যাচের খোল কিংবা ম্যাচের খোলা, যেভাবে আমরা যা বলি এক এক জায়গাতে এক এক রকম করে বলে। এবং এই ম্যাচটাকে যখন আমরা এভাবে ফোল্ড করে ফেলবো তখন এটা হবে কভার, ম্যাচের কভার। এবং যখন আমরা এভাবে এটাকে খুলে ফেলবো একেবারেই তখন এটাকে দুটো নামে ডাকা হয়, একটা হচ্ছে ম্যাচ কভার অথবা স্কিলেট। অর্থাৎ আমরা যখন একটা কমপ্লিট বক্স পাবো তখন এটা হবে ম্যাচ বক্স, এবং ভেতরে ট্রেটা যখন আমরা ফেলে দেব তখন এটাকে আমরা এরকম ফোল্ড আকারেও রাখতে পারি অথবা আমরা এটাকে ম্যাচ কভারও বলতে পারি। আবার অনেক সংগ্রাহক আছেন, অনেক সংগ্রাহক বলতে বেশিরভাগ সংগ্রাহকই, তারা কিন্তু পুরো ম্যাচটাকে ফ্ল্যাট করে ফেলে, পুরো ম্যাচটাকে ফ্ল্যাট করে ফেলে, এই কারণেই এতে করে রাখতে সুবিধা হয় তাদের অ্যালবামে। আর এভাবে যদি আমরা রাখি তাহলে এটাকে অ্যালবামে রাখা যাবে না, এটাকে কোনো একটি বক্সে অথবা কোথাও ডিসপ্লে করে রাখতে হবে এবং এটা জায়গাও বেশি নেয়। কিন্তু এটি চাইলে যে কোনো অ্যালবামে, ইভেন স্ট্যাম্প অ্যালবামের মধ্যেও রাখা যাবে। তো এই যে ফর্মটা, এই ফর্মটাকে দুটোভাবে বলা যায়, এক হচ্ছে ম্যাচ কভার অথবা স্কিলেট। তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ শোভন, খুবই চমৎকার, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমি যে থিমে ম্যাচ সংগ্রহ করি কিংবা দেশলাই সংগ্রহ করি তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে আমার প্রায়োরিটি, কারণ ইন্ডিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে থিমের অভাব নাই, যেখানে মোটিভের অভাব নেই, আপনি যাই চাইবেন সেই মোটিভেই আপনি দেশলাই পাবেন, যার কারণে ইন্ডিয়ান দেশলাইগুলো আমার সংগ্রহের একটি প্রিয় থিম। প্রিয় শোভন, তোমার জন্য অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক ভালো থাক, তোমার সাথে দেখা হবে কলকাতায়, অনেক ভালো থাকো ভাই। এবং আপনারাও অনেক ভালো থাকুন, শখ এবং সংগ্রহের সাথে থাকুন, দেখা হবে পরের এপিসোডে।